আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই চতুর্থ অধ্যায়ে 4 নম্বর কোশ্চেনটি 103 পেজ। বন্ধুরা, আমি চেষ্টা করছি প্রত্যেকটি অঙ্ক দুটি আলাদা নিয়ম করে দেওয়ার জন্য, তাহলে আপনার কাছে অঙ্কগুলা বুঝতে অনেক ইজি হবে। প্রিন্টার এবং কম্পিউটার দুটা জিনিস, প্রিন্টার কম্পিউটার, মূল্য বলা আছে হলো 4:5। প্রিন্টারের মূল্য 4,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? তাহলে আপনি যেটা নাই সেটা ধরে নেন। আমরা এই অঙ্কটা একটা নিয়ম করে দিব, যেহেতু অঙ্কটা একটু বড়। ধরে নেন যে কম্পিউটারের মূল্যটা ক টাকা, মনে করি মনে করি কম্পিউটারের মূল্য সমান ক টাকা। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়ায় বলেন তো? এটা মূল্য আছে কার? প্রিন্টার আর কম্পিউটার কত আছে? 4:5। প্রিন্টার আর কম্পিউটার, তাহলে ওখানে বলা আছে কত? প্রিন্টার 4,000, 40,000 টাকা। আর ধরছি আমরা ক টাকা, 4/5 40,000/ক। আমরা একটু দেখে নেই অঙ্কটা, 40,000 নাকি 4,000। হ্যাঁ, 40,000 টাকা। বাহ, গুণ করে দেন, যেহেতু কয়ের মান চাচ্ছি আমরা, 4 × ক সমান হলো 40,000 গুণ হলো 5। বা ক সমান 40,000 × 5 ভাগ হলো 4, 4×4 = 40, সমান হলো 5,000 টাকা। টাকা লিখলাম, অর্থাৎ ক ইকুয়াল টু কত হলো? 5,000 টাকা। এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ হতো। সমস্যা কি বলছে? সমস্যাটা বলছে যে আমাকে প্রিন্টারের মূল্য, আমার কিন্তু চাচ্ছিল কম্পিউটার, যে কম্পিউটারের মূল্য কিন্তু বের হয়ে গেছে, কারণ আমি এখানে গুণ করে দিলে পর বের হয়ে গেল যে কম্পিউটারের মূল্য বের হয়ে গেছে ক 5,000 টাকা। কিন্তু আমাকে সমস্যাটা লিখি একটু আমরা, অর্থাৎ কম্পিউটারের মূল্য ৫,000 টাকা। এখন দেখেন সমস্যা হলো কি যে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? যদি প্রিন্টারের মূল্য বেড়ে গেছে, দেখেন 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য কত হবে? আগে ছিল কত? আগে ছিল আপনার 4,000 টাকা, 40,000 টাকা ছিল, এর উপরে আরো বাড়ছে হলো 25%। তাহলে 40,000 এর 25%, 25/100। দেখেন একটা এখানে বোঝা আছে, আমি এখানে দুই নিয়ম করে দিব। দেখেন, সাপোজ মনে করেন আপনার একটা জিনিসের দাম 5% বেড়ে গেছে, তাহলে 100 টাকায় বাড়ে কত? 5 টাকা। এখন কথা হলো, আমরা এটা সেকেন্ড নিয়মটা করে দিচ্ছি আমরা, তাহলে আগে তোমার জিনিসের দাম ছিল 10 টাকা, মূল দাম তো থাকবেই, তার উপরে 5%, মূল দামটা থাকবে তার উপরে 5%। ওকে, এই জন্য তাহলে এখানে 40,000 বসে গেল, 20 কেটে দিলাম, 400 × 25 20 বসে গেল, 4×25 = 100, 10,000 টাকা। তাহলে মোট কত হলো? 50,000 টাকা। তাহলে কম্পিউটারের মূল্য 50,000, প্রিন্টারের মূল্য কি? 50,000। লেখেন যে তখন অনুপাত হবে, আর আপনি লিখতে পারেন যে 25% বৃদ্ধিতে কম্পিউটারের মূল্য অনুপাত হবে,
হলো 1:1 আমি সেকেন্ড একটা নিয়ম করে দিব আচ্ছা করে এটা বুঝতে পারছেন সেকেন্ড নিয়মটা করে দিব সেক্ষেত্রে আমি ধরে নিব মনে করি প্রিন্টারের মূল্য এবং কম্পিউটারের মূল্য পাঁচশো দেওয়া আছে কার মূল্য প্রিন্টারের মূল্য তাহলে প্রশ্ন মতে প্রিন্টারের মূল্য কত চারশো তাহলে চারশো সমান 40,000 টাকা বা ক সমান 40,000 ভাগ চার সমান কত হলো 10,000 4,10,40 ওকে ক যখন বেড়ে গেল তাহলে কম্পিউটারের মূল্য কত 5,000 অর্থাৎ কম্পিউটারের মূল্য 5,000 তাহলে 5×10,000 টাকা 50,000 টাকা এটুকু বেশ হয়ে গেল এখানে আমাদেরকে 20 দিয়ে মূল্য বের করতে হবে দেখেন 25% বৃদ্ধিতে দেখেন 100 টাকায় তাহলে 25% বৃদ্ধি মানে কি 100 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা একটু লিখতে হবে এখানে যে প্রিন্টারের মূল্য প্রিন্টারের মূল্য 100 টাকা বৃদ্ধি হয় 25 টাকা 1 টাকা কত আর প্রিন্টারের মূল্য কত এই যে 40,000 টাকা তাহলে 25×40,000 বা হল 100 4×25 100 আর বাকি 20 10,000 টাকা বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা অর্থাৎ তাহলে প্রিন্টারের মূল্য বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা অর্থাৎ প্রিন্টারের মূল্য হবে আগে ছিল কত 40,000 বাড়ছে কত 10,000 50,000 টাকা অতএব অনুপাত হবে অতএব প্রিন্টার হ্যাঁ ডিএ লিখে আমরা অনুপাত হবে অতএব বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার আর কম্পিউটারের মূল্যের অনুপাত হবে আমরা লিখবো না জাস্ট লিখবো অনুপাত হবে কম্পিউটারের কত প্রিন্টারের কত 50,000 কম্পিউটারের কত 50,000 এক অনুপাত এক এগুলো আমাদের 4 নম্বর কোশ্চেন যে আমরা এটাও দুইটা নিয়ম করে দিলাম যেহেতু অঙ্কটি বড় চাইছিলাম একটা নিয়ম করার জন্য আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলো আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ